ভার্চুয়াল মাধ্যমে বৃহস্পতিবার কলকাতার নবান্ন থেকে পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে জেলা প্রশাসনের নতুন ভবনের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়েছে। এদিন পূর্ব মেদিনীপুরের তমলুকে নিমতৌড়িতে উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা শাসক বিভু গোয়েল সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। স্থানীয় মানুষ শিশু যারা আছেন সকলকে ধন্যবাদ অভিনন্দন জানালেন। যেটা পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র ও সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।